হালের আলোচিত নায়িকা পরিমণি অন্তঃসত্ত্বায় এই নায়িকা সম্প্রতি শারীরিক দুর্বলতার কারণে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান এরপরই দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় সর্বশেষ পরিস্থিতিতে জানা গেছে পরিমণি এখন কিছুটা সুস্থ আছেন যদিও এই সময়ে এমন একটি ঘটনা তার ভক্তদের কপালের দুশ্চিন্তার ভাস ফেলেছিল কেননা যে কোনো মেয়ের জন্যই গর্ভকাল বেশ সতর্কতার সঙ্গে কাটাতে হয় সেখানে পড়ে যাওয়া দুশ্চিন্তার কারণ বটে এখন প্রশ্ন হল মা ভালো থাকলেও কেমন আছে তার অনাগত সন্তান এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পরিভক্ত এবং পরিচিতজনদের মনে গত সাতাশি মার্চ রোববার সন্ধ্যা সাতটার কিছুক্ষণ পর পরিমণি তার ভেরিফাইড ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সেখানে ক্যাপশনে লেখেন দুর্ঘটনা এই ছবিতে পরীর হাতে দেখা যায় সালাইন দেওয়ার সুই বিষয়টি নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান পরিমণি আগের থেকে এখন আপাতত ভালো আছেন তার বিপদ কেটে গেছে আল্ট্রাসাউন্ড করে দেখা গেছে তার গর্ভের সন্তানও সুস্থ আছেন তবে তাকে বিশ্রামে থাকতে হবে হাসপাতালে ভর্তির পর অন্তশত পরিমণিকে বেশ কিছু টেস্টও দেওয়া হয়েছিল হুট করে অসুস্থ হয়ে পড়ায় অনেকে দুশ্চিন্তায় পড়েন পরিমণিকে নিয়ে তবে সেই টেস্টের রিপোর্ট সব ভালো এসেছে সোমবার পরিমণির শারীরিক অবস্থার খবর নিয়ে চয়নিকা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তিনি পরিমণির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন চয়নিকা চৌধুরী বলেন পরি এখন ভালো আছেন সকাল ছয়টা পর্যন্ত হাসপাতালে ছিলাম আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে সে বাসায় ফিরবে সবাই ওর জন্য প্রার্থনা করবেন হাসপাতালের প্রশাসনিক এক কর্মকর্তা সূত্র থেকে জানা যায় শারীরিক দুর্বলতার কারণে মাথা ঘুরে হঠাৎ পড়ে যান পরিমণি সাতাশি মাস সকাল দশটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বলেও নিশ্চিত হওয়া গেছে